নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। কিন্তু বিষয়টি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমার এই যে ভিডিওগুলি আপনারা দেখছেন, প্লিজ একটু ভিডিওগুলিতে লাইক করে দেবেন এবং তার সাথে কমেন্টও করবেন। যদি ভালো লাগে সেটাকে লাইক করবেন, যদি ভালো না লাগে সেটা ডিসলাইকও করবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আর কমেন্ট একটু দয়া করে করবেন যে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, তার ভিত্তিতে আবার আমি পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে যে বেল আইকনটি আছে সেটি অতি অবশ্যই একবার প্রেস করে নেবেন। বেল আইকনটি প্রেস করলে যেটি হবে সেটি হচ্ছে যে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ জলদি এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া চাইলে আমাদেরকে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারেন। ইনস্টাতে এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করলে পরে সেখানে অনেক কিছু রোগের ছবি আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা সেখানে আমাকে ইমেল সহ পাঠাতে পারেন আপনাদের প্রবলেমগুলো বা যেটাই হচ্ছে, তাহলে তার ভিত্তিতে আমি সেখানে আপনাদেরকে মেডিসিন বলে হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। এবং অলরেডি আমি হেল্প করে দিই অনেক পেশেন্টদের এবং তারা উপকৃতও হয়। তো এগুলি আপনারা করতে পারেন এবং আমার ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে শিশুদের, সেটি শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। তো দেরি না করে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হারপিস। এইটি শুধু শিশুদের নয়, বড়দের মধ্যেও হয়ে থাকে, তবে শিশুদের মধ্যেও এই রোগটি দেখতে পাওয়া যায়। এই রোগটি কি সেইটা একটু দেখে নেওয়া যেতে পারে। তো এই রোগটির নাম হচ্ছে হারপিস। এইটি একটি ভাইরাস কর্তৃক ইনফেকশন যার নাম হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, যেটাকে আমরা ইনশর্ট বলি HSV। এটি কি হয়, এটি জল ফোসকার মতো আমরা দেখতে পাই, খুব চুলকায় এবং জল ফোসকার মতো এর ভাব গতিটা ঠিক জল ফোসকার মতো হয়। এবং এটি সাধারণত দেখা যায় যে জেনিটাল এরিয়া এবং মুখের চারপাশে, কখনো ঠোঁটও হতে পারে, কখনো গোটা মুখের মধ্যে হতে পারে। তো আমি এখানে একটি পিকচার দিচ্ছি, সেই পিকচারটি আপনারা খুব ভালো করে দেখে নিন। তো এই বাচ্চাটির এরকম ধরনের মুখের মধ্যে হারপিস বা HSV বের হয়েছে। তো এই রোগটি শিশুদের মধ্যে হয়ে থাকে, এটি খুব মারাত্মক একটি রোগ। এর দুটো টাইপ, একটা হচ্ছে HSV-1, একটা হচ্ছে HSV-2। তো এই রোগটি হলে বাচ্চাদের মধ্যে প্রচুর কমপ্লিকেশন হয়, প্রচুর চুলকায়, শরীরের মধ্যে প্রচুর অস্বস্তি করে, একটি বাচ্চা কখনো স্থির থাকতে পারে না, একদম সারা শরীরের মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। তো আজকে এই রোগটির জন্য কতগুলো বিশেষ বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মেডিসিনগুলি যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে অতি অবশ্যই নিয়ে এসে বাচ্চার মধ্যে বা বাচ্চাকে খাওয়াতে পারেন। মেডিসিনগুলি অতি অবশ্যই ভালো কোম্পানির এবং সিলপ্যাক কিনবেন। তো চলুন মেডিসিনগুলি শুরু করা যাক। তো হারপিস যে সমস্যাটি, এই সমস্যাটির জন্য আমরা দুটি ওষুধ মেনলি দিতে পারি। একটা হচ্ছে Men-Senila-30, একটা হচ্ছে Renanculus-S-30। এই ওষুধ দুটি এক ফোঁটা করে দিনে তিনবার করে খাবার আগে আগে Men-Senila-30 এবং Renanculus-S-30 খাবার আগে এবং খাবার পরে যদি আমরা বেশ কিছুদিন খাওয়াই তো ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাই। যদি জল ফোসকাটি অতিরিক্ত পরিমাণে বেশি হয়, পেশেন্টের যদি প্রচুর পরিমাণে জ্বালা হয় এবং যদি সবসময় সে ভীষণ কান্নাকাটি করে, তো সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবা ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। তো আমরা মাঝে মাঝে সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাও আমরা দিনে তিনবার করে এক ফোঁটা করে খাওয়াতে পারি। এছাড়াও যদি আমরা দেখে থাকি যে কোনোরকম কোনো আদার্স সিমটম অ্যান্থ্রাক্সিনের সঙ্গে খুব ভালোভাবে মিল খাচ্ছে বা মিক্স করছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্থ্রাক্সিন মেডিসিনটিও 30 Renanculus-এর জায়গায় আমরা খাওয়াতে পারি দিনে চারবার খাবার খাওয়ার পরে পরে। এইবার আমরা আলোচনা করব হচ্ছে যে এই যে ঘাগুলি হয়েছে বা এই যে হারপিসটি বেরিয়েছে, এখানে আমরা এক্সটার্নাল ইউজ আমরা কি করতে পারি। তো এক্সটার্নাল ইউজ হিসাবে ক্যাসিয়া সোফেরা মাদার টিনচার এবং ইচিনেসিয়া মাদার টিনচার, এই দুটোকে সমমাত্রায় একই জায়গায় মেশাতে হবে, মিশিয়ে গজের দ্বারা ওই জায়গাগুলোতে একটু একটু করে লাগাতে হবে, তাহলে এই এই পরিস্থিতিতে ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। ক্যাসিয়া সোফেরা এবং ইচিনেসিয়া এই মাদার টিনচার দুটো সম পরিমাণে এক জায়গায় মিশিয়ে গজের মাধ্যমে আমাদেরকে জায়গাটিতে লাগাতে পারে,
ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। তো আজকের ভিডিওতে আলোচনা করা হলো যে হারপিস কি সাধারণত হয়ে থাকে, একটা ছোট্ট আইডিয়া দেওয়া হলো, এবং তার সাথে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি সেটিও আমরা একটু বলে দিলাম। তো এইগুলো যদি এইভাবে আমরা ব্যবহার করি বা খাই তাহলে খুব এফেক্টিভ রেজাল্ট পাবো। এছাড়াও সিমটম সিমিলারিটি মিলিয়ে যদি অন্য কোনো মেডিসিন আসে, অন্য কোনো ডাক্তারবাবু আছে, সেটিও আসতে পারে, তো সেটি অতি অবশ্যই আপনারা খাওয়াতে পারেন। হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, আপনারা খাওয়ালে ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো না লাগলেও ডিসলাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাকে ইনস্টাতে এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।